দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা করে কমাতে সম্মত হয়েছেন মিল মালিকরা। সেটি কার্যকর হচ্ছে কিনা এ বিষয়ে জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা রাজধানীর খবর জানব। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে আছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, বাজারে কি অবস্থা? সেখানে কি সয়াবিন তেলের দাম কার্যকর হচ্ছে? আপনি জানেন যে এই ঘোষণাটি কেবলই গতকাল রাতে কিন্তু দেয়া হয়েছে। ঘোষণার পরে যেটি হয় সাধারণত নতুন দামের যে বা কম দামের যে 14 টাকা প্রতি লিটারে কম দামের যে তেল, সেই তেলের সরবরাহ কিন্তু খুচরা বাজারে আসতে বেশ কয়েকদিন সময় লাগে আমরা দেখি সাধারণত। এই মুহূর্তে আমি খুচরা বাজারে আছি মহাখালীতে। এখানে কিন্তু প্রায় প্রতিটি দোকানেই এর আগের দামের যে তেল, সেই তেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বোতলের গায়ে এখনও 5 লিটারের যে বোতল, সেটির গায়ে কিন্তু 970-980 টাকা এই ধরনের দর লেখা আছে। বিক্রেতারাও ঠিক কিন্তু যেহেতু বেশি দরের কেনা তাদের এই সয়াবিন তেলটি, তাদেরকে কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কারণ কম মূল্যের বা প্রতি লিটার 14 টাকা কম দাম কমানো যে ঘোষণা হলো, সেই কম দামের তেল কিন্তু এখনও এই খুচরা বাজারে আসেনি। আপনি দেখতে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের তেল কিন্তু এখানে রয়েছে, এবং প্রায় প্রত্যেকটি ব্র্যান্ডেরই আসলে ব্র্যান্ড ভেদে দামেরও কিছুটা পার্থক্য থাকে, কিন্তু সবগুলোই আগের যে মূল্য গায়ে যে এমআরপি, সেই এমআরপির তেলই কিন্তু এখানে আছেন। একজন বিক্রেতার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করতে চাই। আপনার কাছে একটু জানতে চাই, সয়াবিন তেল যেটা দেখছি এগুলো তো সব আগের রেটের, গতকাল যে দাম কমানোর ঘোষণা হলো এটিকে আপনি জানেন? যে জানি কিন্তু এখনো পাই নাই। এখন সকালবেলা ক্রেতা যারা আসছে তারা কি বলছে? কারণ আপনার কাছে তো সেই নতুন দামের তেল নেই এখনো। তারা বলছে আজকের থেকে তো কার্যকর হয়েছে নতুন দামের তেল, তো আমি এই কথাই বলছি যে নতুন দামের তেলের ডিগলার হয়েছে, আপনি যতটুকু জানেন আমি ততটুকু জানি, কিন্তু এখনো আসে নাই, আমরা পাইতেছি পাই নাই। তা আপনার দোকানে তো এখনো পুরনো দামের বেশ কিছু মজুদ আছে দেখছি, এগুলো আসলে কি হবে এখন? এগুলো কি কম দামে বিক্রি করবেন নাকি এগুলো কোম্পানির কাছে রিটার্ন করতে হবে, বা কি হবে এগুলোর ভবিষ্যৎ কি? এগুলো তো আজকের পেপারে দেখলাম যে আগের যে তেলগুলি আছে বেশি দামের, এগুলি বেশি দামেই বেচতে হবে, বেশি দামের জন্য বলার সুযোগ করে দিচ্ছে বাণিজ্য মন্ত্রী দেখলাম আজকের পেপারে। বেশি তেল নাই, মাত্র 5-6টা তেল আছে। আচ্ছা, তো ডিলাররা কি বলেছে, কবে দিবে এই তেল, নতুন দামের তেলটা কবে দিবে, কথা মানে যোগাযোগ হয়েছিল? গতকালকে যোগাযোগ হয়েছে, তারা বলছে যে 2-1 দিনের ভিতরে পেয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয়া, যেমনটা শুনছিলেন আসলে মহাখালীর এখানে কিন্তু প্রতিটা দোকানেই দেখতে পাবেন যে আসলে কিছু কিছু তেলের মজুদ রয়েছে, যদিও বিক্রেতারা আমাদেরকে আগেও কিন্তু জানিয়েছিলেন যে আসলে চাহিদা মতো যে সরবরাহ সেটি কিন্তু কখনোই আসলে এই তেলের সংকট শুরু হওয়ার পর থেকে তারা পাচ্ছেন না, সে তুলনায় মজুদ কম, কিন্তু প্রতিটা দোকানেই কিছু না কিছু আগের দরের তেল রয়েছে, যে তেলগুলো হয়তো আগামী 2-3 দিনে শেষ হলে নতুন দামের তেল যখন আসবে তখন হয়তো এই 14 টাকার দাম কমার সুবিধা ভোক্তারা পাবেন। এই ছিল এখন পর্যন্ত। প্রিয়া, মোস্তফা মাহবুব, ধন্যবাদ আপনাকে। আপনার ঢাকার বাজারের খবর জানছিলাম, এবং ঠাকুরগাঁও বাজারের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী নবীন হাসান। নবীন, জানাবেন সয়াবিন তেলের নতুন দাম কি কার্যকর হচ্ছে কিনা? প্রিয়া, আমি এই মুহূর্তে আমি আছি ঠাকুরগাঁও রোড বাজারে। এখানকার চিত্র আমি যেমনটি দেখছি যে এখানে এখনো কিন্তু তেলের দাম কমে নাই। দোকানদাররা বলছে যে দাম কমানো হয়েছে, কিন্তু তারা নতুন মাল হাতে পেতে কিন্তু সময় লাগবে বলে তারা জানাচ্ছেন। আমরা যেমনটি দেখি যে দাম বেড়ে গেলে কিন্তু দোকানদাররা সাথে সাথে বাড়িয়ে দেয়, কিন্তু দাম কমলে কিন্তু তারা দাম কমাতে একটু সময় নেয় হাতে। তারা বলে যে মাল এখনো এসে পৌঁছায় নাই, পৌঁছালে তারা কমাবে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা যে দাম, তেলের দাম কমেছে, তো আপনারা এখন দাম কমাচ্ছেন না কেন? কথা হচ্ছে যে বোতল জাত তেলটা এখন 2 লিটারটা হচ্ছে 390 টাকা আমাদের পাইকারি, 95 টাকা বিক্রি, কিন্তু যে বাজার জাত কমছে সে তেল এখন আসে পৌঁছায়নি, কমছে আপনার লুজ বাজার, পাম, সুপার, সোয়াবিন, লুজটা, কিন্তু বোতল জাত কিছুতেই এখনো কমেনি। প্রিয়া, শুনছিলেন একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন যে তারা এখনো যে দাম কমেছে সেই প্রভাব কিন্তু এখনো পড়েনি বাজারে, আরো 7 দিন লাগতে পারে। আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, তেলের দাম এখনো কম দামে বেচতে পারবেন কবে বলে আশা করছেন? আমরা কম দাম কিনতে পারলে কম দাম বেচতে পারবো, ওরা তো কমাচ্ছে না দাম।
তারা কি বলছে কবে পাবেন বলে আশা করছেন আমরা 72 টাকা করে 75 টাকা করেছি ওরা এখন কমাবে তারপর আমরা কম পাইলে কমাবো আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই আপনারা যে তেলের দাম কমেছে সেটা কি শুনেছেন শুনছি কিন্তু আমরা তো পাইকারি বাজার দিন আমরা তো খুঁজে আসি না পাইকারি মহাজন বলে তো আমাদের কাছে যে রেটে আমরা তার কাছ থেকে 2 1 টাকা লাভে আমরা বিক্রি করি পাইকারি মহাজন বলে আমাদের কাছে 72 73 করে আমাদের কাছে 75 78 80 এটা বিচার কবে নাগাদ পাবেন বলে আশা করছেন এটা বলেন এটা আমাদের বলেন প্রিয়া শুনছিলেন ব্যবসায়ীরা বলছেন যে তারা কিন্তু এখনো যে দাম কমেছে সেই দাম কিন্তু এখন তারা পায়নি পেলে তারা খুচরা বাজারে দাম কমিয়ে বিক্রি করবে সব মিলিয়ে এই ছিল ঠাকুরগাঁও রোড থেকে তেলের দামের সর্বশেষ খবর নিশ্চয় পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানাতে পারব নবীন হাসান ধন্যবাদ আপনাকে